200 পেরিয়ে গিয়েছে। 19 লোকসভায় 18 আসনে চমকের পর বঙ্গ বিজয় বিজেপির পাখির চোখ হয়েছিল। সেই যুদ্ধে কোমর বেঁধে নেমেছিল পদ্ম শিবির। কিন্তু 21 বঙ্গযুদ্ধ এবং তারপর 6 আসনে উপনির্বাচনের পর বিজেপি কার্যতই ব্যর্থ মনোরথ। আর আসন যত হাতছাড়া হচ্ছে তারপর বিজেপিতে তরজার সুর ততটাই বাড়ছে। আদি নব্য বিবাদ, দিলীপ ঘোষ একের পর এক তোপ দাগছেন, নিশানা করেছেন ভোটের আগে দলে আসা নেতাদের, তথাগত রায় প্রশ্ন তুলছেন এই নেতাদের আনলোকে। সব মিলিয়ে বিজেপির কোন দল উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে দায় কার, কেন্দ্রের নাকি রাজ্যের? তুমুল তরজা, কেন এই অবস্থা? সংগঠনের উপর জোর না দিয়ে বড় মুখ দলে টানাতে জোর দিতেই কি এই বিপত্তি? দিনের শেষে ফল হলো কি? বিধানসভা ভোটে 100 পেরোলো না বিজেপির আসন। 6 মাসের মধ্যে 2 দফায় 6টি কেন্দ্রের উপনির্বাচনে ধুয়ে মুছে সাফ গেরুয়া। বাজ বিচারহীন ভাবে অন্য দল ভাঙানোর খেলায় কি তবে কাল হলো দিলীপ ঘোষদের? ঘর ভাঙা লাগাতার কোন দল এবং ভোটে ভরাডুবির পর কোন মন্ত্রে ঘুরে দাঁড়ানোর প্ল্যান করছে গেরুয়া শিবির? এই নিয়েই আমাদের এই মুহূর্তের আলোচনা। কেয়াদি, আপনার কাছে প্রথমেই আসি। কেয়াদি, এর আগেও আমরা এই প্রশ্নটা তুলেছিলাম, আবারও একই প্রশ্ন করছি, তার কারণ ইদানিংকালে আমরা যেরকম দেখছি যে সোশ্যাল মিডিয়ায় তথাগত রায় টুইট করছেন, দিলীপ ঘোষ বলছেন প্রকাশ্যে, তার মানে সত্যি সত্যি এই মুহূর্তে, এর আগে আপনি যদিও বলছিলেন যে সংগঠন দুর্বল হয়ে যাচ্ছে, কী করে আপনি জানলেন? এই যে বিষয়গুলো সামনে আসছে না কেয়াদি, সেখান থেকেই কথাগুলো বলতে হচ্ছে যে তাহলে সত্যি কি এই মুহূর্তে বঙ্গ বিজেপি, বিশেষত বঙ্গ বিজেপির মধ্যে কোন দল মারাত্মক আকার ধারণ করেছে? আনমিউট করতে হবে কেয়াদি, আনমিউট করতে হবে, মিউটেড হয়ে গেছে। হ্যাঁ, ক্ষমা করবেন। তথাগত দলের দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী, তিনি একসময় রাজ্য সভাপতিও ছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি দলের কোনো সাংগঠনিক পদে নেই। অন্যদিকে মাননীয় দিলীপ দা, তিনি এই মুহূর্তে সর্বভারতীয় সহসভাপতি, এবং মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার, তিনি আমাদের রাজ্য সভাপতি। আমাদের, আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় যেখানে সংবর্ধনা হচ্ছে বা দলীয় সাংগঠনিক বৈঠক হচ্ছে, সেখানে কিন্তু যেটা মনে করা হয়েছিল যে এই ব্যাটন চেঞ্জটা কিভাবে নেবে সাধারণ আমাদের সাধারণ কর্মী থেকে শুরু করে যারা জেলা স্তরে নেতৃত্ব রয়েছেন, খুব সুন্দরভাবে সুচারুভাবে হয়েছে সেটা, এবং সেটা সম্ভব ভারতীয় জনতা পার্টিতেই। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর বদল হয়েছে, সেখানেও বোঝানো হচ্ছে খুব ভালো কথা, 77 থেকে 70 উত্তরে নেমে এসেছে, এরপর অনেকে বলছে খোঁজ খুঁজেই পাওয়া যাবে না। কোথা থেকে 70-এ নেমে এলো মঞ্জিরা, 3 থেকে চলে গেল তো 77-এ, 77 থেকে 70-এ এসছে। অনেকে বলছেন এই যে পিঠ চাপড়াচ্ছেন আপনারা, 3 থেকে 77, এটাই বোধহয় কাল হয়েছে। না না, এইটা আমি বুঝতে পারছি না, আমরা এটা তো ঘটনা, আমি তো সাধারণ পাটিগণিতের হিসেব দিচ্ছি, 3টা বড় না 77টা বড়, আপনি বলুন উত্তরটা। আচ্ছা, অন্যদিকে আশা তো থাকতেই পারে, শুধু মমতা ব্যানার্জি বলেছিলেন আপনার মনে নেই, এবার নয় তো এবার, সেবার সেটা কি হয়েছিল, হয়নি তো। তো সেরকম রাজনীতিতে বা ভোটে এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে তার মানে যে সব চলে গেল সব হেরে গেল তা তো নয়। আপনি যদি হিসেব করেন এই মুহূর্তে বিজেপির যা অবস্থা, যেভাবে একের পর এক বিষয়গুলো সামনে আসছে, হিপোক্রেসির পর্যায়ে চলে যায়। তো বিষয়টা ঠিকই হচ্ছিল, তথাগত রায় বিজেপির কর্মী, এটা শুনে আমি মানে নিজে শিক্ষিত হলাম আর কি, যে তথাগত রায় জানতাম বিজেপির নেতা, আজকে কর্মী হয়ে গেছেন, সম্ভবত এলকে আডবাণীও কর্মী হয়ে গেছেন, এখন বোধহয় নেতার নাম দিলীপ ঘোষ, তো হতেই পারে এটা ওনাদের দল, ওনারা কাকে উপর থেকে কাটবেন, কাকে পায়ের তলায় ঠেলবেন, এটা ওনাদের ব্যাপার, আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু উনি একটা কথা বললেন খুব, হ্যাঁ ম্যাডাম ম্যাডাম, এখন গণতন্ত্রটা কিন্তু এখনো আছে ম্যাডাম, ম্যাডাম একটু আগে আপনি আমাকে গণতন্ত্র বোঝাচ্ছিলেন না, তাহলে আপনি বলে নিন। হ্যাঁ, তো যাই হোক, উনি 3 থেকে 77 বললেন, একদমই ঠিক, 3 থেকে 77 অনেক বেশি, 3টা 3,
77টা অনেক বেশি, কিন্তু 3 থেকে 77-এর জার্নিটা কিন্তু এতটা লঘু করে বা এতটা সরল করে দেখলে হবে না। কারণ কি উনাদের যদি আমি কোট করি, উনিশে হাফ একুশে সাফ, সেই 3টা কিন্তু 124 হয়ে 77 হয়েছে, 3টা ডাইরেক্ট 77 হয়নি, ঠিক আছে, 3টা 124-এ উঠে 124-এ 200-র বাণী দিয়ে সেটা ধাক করে 77 থেকে এখন 69 নয় 69। ভরসা ফিরছে দলের উপর মহলের, এবং সূত্র বলছে যে রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় বড়সড় বদল আসছে, এ রাজ্যের সংঘের প্রতিনিধিত্ব বাড়তে চলেছে, বিজেপির সংগঠন সম্পাদকের সংখ্যা বাড়াচ্ছে আরএসএস, সাধারণ সম্পাদক সংগঠন পদে সংঘের কোনো প্রচারককেই বসানো হয় বিজেপিতে, এখন সেই পদে রয়েছেন অমিতাভ চক্রবর্তী, এবার তার একজন বা দুজন সহকারী নিয়োগ করা হচ্ছে বলে খবর। তার মানে কেয়াদি, এতদিন পর্যন্ত আপনারা খানিকটা হলেও দেখা যাচ্ছিল যে অন্যের দল ভাঙিয়ে এদিকে নিজেদের দল ভরানোর চেষ্টা করেছেন, এবং একদম বলা যেতে পারে যে দৌড় খুলে বসেছিলেন, এখন খানিকটা হলেও সংযত হতে হচ্ছে এবং আরএসএস কেই প্রাধান্য দিতে হচ্ছে। দেখুন, আমার সাংগঠনিক ব্যাপার নিয়ে আপনারা যেটা সূত্র মারফত খবর, এটা নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না, কারণ এই খবর আপনারা সাংবাদিক, আমি আসবো কৃষ্ণুদা মন্তব্য করতে চাইছিলাম, কৃষ্ণুদা এটা নিয়ে আমি একেবারেই মন্তব্য করবো না। এটা আমাদের তো আরএসএস থেকে এসেছে, সুকান্ত মজুমদার দিলীপ বাবুর একটা ভিডিও আমার মনে পড়ছে, যদি আগে জানতাম আমি ভিডিওটা সঙ্গে করে আমাদের আর্কাইভ থেকে নিয়ে আসতাম। যেখানে উনি পরিষ্কার মেদিনীপুরে একটা একটা পার্টির সভাতে উনি বলছেন রাত্রে বেলায় যে উনার বিজেপির কর্মীদের দরকার নেই, বিশেষ করে বিজেপির যারা পুরাতন কর্মী তাদেরকে দরকার নেই, উনি সিপিএম থেকে কর্মী নেতা নিয়ে এসে ভোট লড়বেন এবং জিতবেন। এটা আমার কথা নয়, এটা দিলীপবাবুর কথা। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে আমাকে কিছুটা সময় দেবেন, আমি সোশ্যাল মিডিয়া থেকে ওই ছবিটা নিয়ে নেবো বা আমাদের আর্কাইভেও সেই ভিডিওটা আছে, আমি দিয়ে দিতে পারবো। তো এই তো দল, উনাদের ভিত্তিটাই তো সিপিএম, যেই দলের ভিত্তিটা সিপিএম, সমর্থক সিপিএম, সেই দলের যদি এখন সমর্থনে ভাটা পড়ে থাকে। না, এখানে আমার একটা প্রশ্ন আছে, বঙ্গ বিজেপি নিয়ে আমরা কথা বলছি ঠিকই, আমি সেদিকে আসবো, কেয়াদির জন্য আরও অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আপনার ক্ষেত্রে আমার যেটা প্রশ্ন, এই যে যারা ধরুন ক্ষমতার অলিন্দে থাকবেন বলে আমরা এর আগেও আলোচনা করেছি যে এ গেলেন বিজেপিতে গেলেন আবার ফিরেও এলেন, এদেরই তো আদর্শগত মতাদর্শ নিয়ে একটা প্রশ্ন আছে, এক দ্বিতীয়ত এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, আপনারাই বা কেন এরকম খোলাহাট করে দিয়েছেন? না, আমাদের তো এখানে আমাদের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনার তো পরিষ্কার বক্তব্য আছে, এবং সেই কটু কথাগুলো আমি এখানে বলতে চাই না, সেগুলো পার্টির কথা সংগঠনের কথা, কিন্তু উনি জনসমক্ষেই এই কথাটা বলেছেন, উনি কোনো আপনারাও আপনাদের আর্কাইভ থেকেই বার করে নিতে পারবেন, এই সদ্য 2-3 দিন আগেই বলেছেন, তো আমি সেই কথাগুলোকে রিপিট করতে পারি না। কিন্তু প্রবলেমটা কি জানেন, প্রবলেম হচ্ছে, হ্যাঁ ভুল ত্রুটি সবেরই কম বেশি হয়, আমরা তো সমাজেরই অঙ্গ, আমরা তো আর চাঁদ থেকে বা জুপিটার থেকে আসিনি, তো আপনি যতটা ভালো একটা সাধারণ মানুষের ভালো মন্দ একটা রাজনৈতিক দল বা তার কর্মীরা অতটাই ভালো কিংবা অতটাই মন্দ। আমি কিন্তু আরেকটা অন্য প্রশ্ন করছি, যে এই যে যারা আসছে, আপনি তো সেখান থেকে, আমাদের মুখ্যমন্ত্রীর কোনো পদ খালি নেই, আমাদের এখানে পার্টির শীর্ষ নেতারা আমাদের বুকে আছেন, আমাদের তারা খুবই প্রিয় পাত্র, আমাদের এখানে কিন্তু যারা আসছে তাদের কন্ডিশনাল ব্যাপার আছে, সেটা কি আছে সেটা আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতী একটা কথা বলুন। মহানন্দী, এই যে বঙ্গ বিজেপির এই মুহূর্তে যে অবস্থা, যে দৈন দশা আমরা দেখতে পাচ্ছি, আসলে ভুলটা কোথায় হলো আপনার কি মনে হয়? ভবানীপুরে ভোট না হলে সাংবিধানিক সংকট। কেয়াদি আসছি 213 জন বিধায়ক, কেয়াদি আসবো আমি, একজন এমন বিধায়ক খুঁজে পেলে মহানন্দী কেয়ার বক্তব্য শেষ হোক তারপর। হ্যাঁ বলুন মহানন্দী, বলুন কেয়াদি, আমি আসবো কেয়াদি আপনার কাছে মহানন্দী। দেখো, যেটা মূল কথা, আমি খুব সংক্ষেপে দুটো জিনিস বলবো। প্রথমত হচ্ছে যে রাজ্য বিজেপিতে সাংগঠনিক পরিবর্তন হচ্ছে, শুধু তাই না, বিজেপি কেন্দ্রীয় দল এবং কেন্দ্রীয় ভাবে সমস্ত সিদ্ধান্ত নেয়, এখন সেটা ভালো কি খারাপ তার রিফ্লেকশন কিন্তু ভোটে মানুষ দেবে।
ব্যাপারটা হচ্ছে যে বিজেপির ক্ষেত্রে যে রাজনীতিটা সেটা কিছুটা কর্পোরেট ধাঁচে, কর্পোরাইটাইজেশন অফ পলিটিক্স বলবো আমি, তার কারণ অর্থাৎ যে ভালো কাজ করবে তাকে পদে রাখা হবে, না হলে তাকে সরিয়ে দেওয়া হবে। এখন মুশকিলটা হচ্ছে সে তো জনপ্রতিনিধি, সেখানে জনপ্রতিনিধি মানে মানুষ তাকে নির্বাচন করে এনেছে, সেখানে ওপর থেকে বা কেন্দ্রীয়ভাবে একটা নির্বাচিত প্রতিনিধিকে হঠাৎ করে সরিয়ে দিলে তার ফল কী হবে সেটা কিন্তু মানুষই বিচার করবে। এটার ভালো মন্দ আমি বলছি না, কিন্তু আমি টাইপটা বললাম। নাম্বার টু, সেকেন্ড পয়েন্ট যেটা আমরা ডিসকাস করছি না, সেই পয়েন্টটা হচ্ছে যে বিজেপির এই যে হারগুলো হচ্ছে তার কিন্তু অন্যতম একটা কারণ অর্থনৈতিক। এই যে ক্রমাগত পেট্রোল ডিজেলের দাম, গ্যাসের দাম, সাধারণ মানুষের জীবনযাত্রার উপর আঘাত আসছে, এটা কিন্তু বিজেপি যদি ভুলে যায় বা আত্মসমীক্ষা না করে তাহলে কিন্তু পরবর্তীকালেও কিন্তু বেশ, আমি আসবো, আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে বিজেপি। মোহনন্দা কাঞ্জিলাল তিনি বলছিলেন যে আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে, সে নিয়ে আমরা আলোচনা করব। তবে এর পাশাপাশি তথাগত রায় তিনি কিন্তু এই মুহূর্তে বেশ সরব, তাই কার তথাগত রায় বলছেন দায় রাজ্যেরই, বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে তোপ দাগলেন বর্ষিয়ান নেতা তথাগত রায়, টুইট করেছেন তিনি, প্রকাশ্যেই নিন্দা করেছেন তিনি। তিন থেকে ৭৭ এই নিয়ে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তথাগত রায়। এর পাশাপাশি বাবুল সুপ্রিয় তিনি কি বলছেন উপনির্বাচনে ফল বেরোতে, তিনিও বিজেপি নেতৃত্বকে তোপ দেখেছেন টুইটারে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ এবং নিজের পুরনো দলকে অ্যান্টি জনতা পার্টি তকমা দিয়ে বলেছেন অদক্ষ নেতৃত্ব তৃণমূল স্তরের নেতাদের পিঠে ছুরি মেরেছে, এই কর্মীরা বিজেপির জন্য ঘাম রক্ত ঝরিয়েছেন। বাবুলের টুইট, এই বিজেপি দেশের মানুষের কতটা মঙ্গল করতে পারবে দেখতে চাই, ২০২৪ বিজেপি কটা আসনে জেতে। কেয়াদি, এক্ষেত্রে বাবুল সুপ্রিয় এতদিন পর্যন্ত আপনাদের বেশ দলে তো ছিলই এবং যেটা জানা যায় যে খুব কাছেরও ছিলেন প্রধানমন্ত্রীর, সেই বাবুল সুপ্রিয় এখন বলছেন যে অদক্ষ নেতৃত্ব। এই বাবুল সুপ্রিয়ই অদ্ভুতভাবে মঞ্জিরা তিনি টিএমসি কে টিএমছি বলতেন, সুতরাং বাবুল সুপ্রিয় তার মন্ত্রিত্ব খোয়াতে তার নিজস্ব কারণে একেবারে স্বার্থে, নিজের স্বার্থে আঘাত লাগার পরে যিনি পাত্তাড়ি গুটিয়ে অন্য দলে চলে যান, নিজের স্বার্থে আঘাত লেগেছে বাবুল সুপ্রিয়র, কিন্তু তথাগত রায় একেবারে নিজের স্বার্থে তার মন্ত্রিত্ব খোয়ানোর পরেই কিন্তু তিনি চলে গেছেন। তিনি কিন্তু অন্যান্যদের মতো অক্সিজেন সংকটে ভুগছিলেন বলে অন্তত আমার জানা নেই। তথাগত রায় নাম করে বলছেন যে এরা যদি নেতৃত্ব থাকেন তাহলে আমি বিজেপি করব কিনা ভেবে দেখবো। প্লিজ ক্লোজিং করতে দিতে হবে। মহানন্দাদি যে কথাটা বলছিলেন যে ভারতীয় জনতা পার্টির বিপক্ষে গেছে ফলাফল নির্বাচনের, ঠিকই বলছেন, এই রাজ্যে তো অবশ্যই গেছে 4-0 এবং সেটা কি কারণে 87% ভোট তৃণমূল পেয়েছে, দয়া করে 13% বিরোধীদের জন্য রেখেছে, আমি সত্যি তাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে। আমার প্রশ্ন হচ্ছে মহানন্দাদিকে, মহানন্দাদি 30টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি একাই 15টা পেয়েছে, 9টা আসন বাড়িয়ে 15টা পেয়েছে, অন্যদিকে ইউপিএ কিন্তু তারা 3টে আসন খুইয়ে তারা 9টা পেয়েছে, আপনি হিসাবটা দেখেন নি তাহলে বুঝতে পারবেন। অন্যদিকে আসামে কিন্তু আমরা 5-5 পেয়েছি, সেটা নিয়ে সেখানে কি তাহলে পেট্রোল বা ডিজেলের দাম বাড়েনি, এই একটা প্রশ্ন আমার রয়েছে। আসলে কিছুই নয়, এই রাজ্যে শুধুমাত্র আসাম কেন, যেখানে আমাদের ক্ষমতা নেই রাজস্থানে, সেখানে যদি আপনি বলছেন হিমাচল প্রদেশের কংগ্রেসের কিন্তু বেশ ভালো, 4টির মধ্যে 4টি, রাজস্থানে 2টি, ওদিকে মহারাষ্ট্রে 1টি, মানে কংগ্রেসের কিন্তু বেশ ভালো ফল হয়েছে আপনাদের তুলনায়, যেটা অ্যালার্মিং। একদম ঠিক কথা বলেছেন, হিমাচল প্রদেশ আমরা হেরেছি, কিন্তু সেখানে আপনি বলুন তো ক্ষমতায় থাকা সত্ত্বেও অন্য আমাদের যে বিপক্ষ দল তারা জিতলেন, তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় দিতেই হবে, সেটা হচ্ছে পক্ষে হয়তো স্বীকার করা বা মানা সম্ভব নয়, বিশেষ করে প্রকাশ্যে তো একদমই নয়, কিন্তু এই নেতৃত্বের ব্যর্থতা তো নিজের জায়গায় আছে। তাদের পক্ষে স্বীকার করা সম্ভব নয়, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেটা 7 বছর ধরে চলছে তার চূড়ান্ত লোকপ্রিয়তা হ্রাস,
এই যে যেটা কিছুটা আমাদের মহানন্দাদি বললেন, এইটা তো আমরা দৈনন্দিন জীবনে দেখছি। আপনি যান না পেট্রোল পাম্পের বাইরে, আপনি ক্যামেরা নিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকুন, লোকজন বাইক থেকে, স্কুটার থেকে, অটো থেকে, বাস থেকে সবে সবে পেট্রোল ভরছে, আর একটু মুখের ভাষাটা বা কি কি বলছে শুনে নেবেন। আর উনি যদি নিজেকে আশ্বস্ত করতে চান যে আসামে জিতেছেন বা মধ্যপ্রদেশে জিতেছেন বা কংগ্রেসের ভোট কাটার জন্য বিহারে জিতেছেন, তাহলে আমার অত্যন্ত অভিনন্দন। এই 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 চিন্তা নিয়েই থাকুন, তার কারণ হচ্ছে এই কমপ্লিসেন্সি। জানি আমরাও 2019-এর 18টা সিট ওনাদের কাছে হেরে যাওয়ার পর আমরা কিন্তু এইভাবে নিজেরা আবার ড্রয়িং বোর্ডে বসে নিজেদের কোর্স করেছিলাম। যত ভুল ত্রুটি হয় একটা কথা বলুন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে বঙ্গ বিজেপির ক্ষেত্রে, মূলত তো আমরা বঙ্গ বিজেপি নিয়ে কথা বলছি, বঙ্গ বিজেপির ক্ষেত্রে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, নিজেদেরকে কি করে তারা ঘর গোছাবে কি করে? সেটা হচ্ছে যে প্রথমত যে এই ব্যাপারটা যেটা আমি বলছিলাম না, যে একটা কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল করা, এই জিনিসটা কিন্তু বিজেপির অন্দরে ভেতরের মানুষরাই মেনে নিচ্ছে না। তো সেখানে সাধারণ মানুষের কাছে তো একটা নেতিবাচক বার্তা যাচ্ছে, এটা একটা প্রথম ব্যাপার। আর এটা তো নিশ্চয়ই, যেটা দিলীপবাবু এখন জনসমক্ষে বলছেন, তথাগতবাবু বলছেন, এরা অত্যন্ত মানে সিনিয়র রাজনীতিক, এরা বলছেন যে এই যে এক দল বদলের ব্যাপারটা, এইটা একটা মানুষের কাছে খুব ভালো বার্তা যাচ্ছে না, এটা কিন্তু মেনে নিতেই হবে। আর যেটা যে প্রবলেমস গুলো মানুষ এটা এমন জায়গায় পৌঁছচ্ছে যে কারা থাকবেন, প্রথমত বিজেপিতে তো একটা সময় লোক থাকবে সেটা নিয়ে চিন্তা ছিল, এখন তো সেই প্রশ্নই সামনে আসছে। মহানন্দাজি জাস্ট একটা একটা যোগ করছি, এই দলটা বেসিক্যালি বাঙালি বিদ্বেষী দল একটা, এই দলটাতে বাঙালিদের কোনো জায়গাই নেই। বাঙালি লোক থাকলেই, কর্মী থাকলেই তার মাথায় একজন বহিরাগতকে বসে বসে দেবে। এই দলটাতে বাঙালিদের ছোট চোখে দেখানো হয়, তার বারবার প্রমাণ দেখেছি আমরা। এই তো বলেছিল বিদ্যাসাগরের অষ্টধাতু মূর্তি উপহার দেবে যেহেতু তাদের কর্মীরা ভেঙেছে বলে। আজ এতগুলো বছর হয়ে গেল, বিদ্যাসাগরের মূর্তি অষ্টধাতু ছেড়ে দিন, একটা মাটির মূর্তির কিছু আপনারা দেখতে পেরেছেন? পারেন। এই বাঙালি আবেগ, বাঙালি বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির প্রতি এরা বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নয়। সময় খুব সংক্ষিপ্ত, কে আদি স্পষ্ট করে বলুন, এই বাঙালি অবাঙালি তাস খেলবেন না, আমরা ভারতীয়, এটা পরিচয় হওয়া দরকার। আপনার দল বিভিন্ন রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ করছে, গুজরাতে গুজরাতি ছাড়া চাকরি দেবে না, আপনার দল গোয়াতে গোয়ার লোক না হলে চাকরি দেবে না। আপনি এখানে আমাকে অন্য জিনিস বোঝালে কি বাংলার মানুষ বুঝে নেবে? আপনার দল কত জায়গায় ডোমিসাইল রিজার্ভেশন করেছে? আপনারা যদি এত ভারতীয়তাতে বিশ্বাসী, তাহলে ডোমিসাইল রিজার্ভেশন করেছেন কেন? আপনারা কেন করেছেন? আজকে হরিয়ানাতে কেন 80% ডোমিসাইল রিজার্ভেশন? আজকে মধ্যপ্রদেশে কেন ডোমিসাইল রিজার্ভেশন? এতই যদি আপনাদের ভারতীয়তা নিয়ে, আর যদি এতই ভারতীয়তা, এতগুলো যারা তর্ক চলতেই থাকবে তবে এই মুহূর্তে বঙ্গ বিজেপি কি করে ঘর গোছায়, কি তাদের স্ট্র্যাটেজি হয়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের সকলকে আপাতত ধন্যবাদ, কৃষ্ণদা ধন্যবাদ, কেয়াদি ধন্যবাদ, মহানন্দাদি ধন্যবাদ। বিকেলের বিতর্ক এখানেই শেষ করলাম, দেখতে থাকুন টিভি 9 বাংলা প্রথম থেকেই প্রথমে।